শপিং হবে কোথায়? ফ্মার্টে। চল আমি আজকে কিছু অর্ডার দিব, তোরা দেয় তো কেউ কেউ করিস না, দেখাই আমি অনলাইনে তো টুথপেস্ট আমি অর্ডার করে দিলাম। অনলাইন থেকে খুব সহজে অর্ডার করা যায়, ঠিক আছে? তাহলে খুব সহজে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবি, সাথে সাথে তোর অ্যাকাউন্টে চলে যেতে পারবি। আমি এখানে আমার লগ ইন করতেছি, লগ ইন করলে আমি আমার অ্যাকাউন্টে চলে আসবো। সবকিছু আছে, কতগুলো লাগবে, এতগুলো পয়েন্ট হবে, পয়েন্টের ব্যাপারটা পরে আসতেছি, এখানে অ্যাড টু কার্ট করে নিবি। ওকে, না আমি আরো কিছু শপিং করবো, এখন আমার কার্টে অ্যাড হয়ে গেছে, যে দেখা যাচ্ছে এখানে প্রোডাক্ট। সো আমি এখান থেকে জাস্ট চেক আউটে ক্লিক করব। ফোন নাম্বার দিয়ে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যেতে পারে, তারপর হচ্ছে পে অনলাইন। তো আমি অনলাইনে পে করি। এখন আমার কার্ড নাম্বার দিতে হবে, যেহেতু ক্রেডিট কার্ডে পে করব। থ্যাংকস ফর ইউর অর্ডার, অলরেডি আমার অর্ডার কমপ্লিট, আমার এখানে পেমেন্ট আইডি অলরেডি চলে আসছে। সো এখানে দেখছিস খুব সহজেই দেখা যাচ্ছে শিপিং হবে, ঠিক আছে? পে অনলাইন অলরেডি ইয়ে হয়ে গেছে। সো দুই দিনের মধ্যে আমি বললাম না, দুই দিন পরে আবার তোর সাথে মিট করবেন। এখানে এত ইজি, এত ইজি, আচ্ছা দেখবো না দুই দিনের মধ্যে আসে কিনা। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত দোস্ত চলে আসছে। কি চলে আসছে? আরে একমাত্রই প্রোডাক্ট চলে আসছে। কি বলিস, দুই দিনের আগে? হ্যাঁ বলছিলাম দুই দিন আগে চলে আসবে। চল নিয়ে আসি দেখি কোয়ালিটি কেমন। আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসতেছি তাহলে, থাক। আমি তো আসলে আমার নিজের জন্য ঘরেষ্ট দিচ্ছি আর তোর আমি সবচেয়ে কত তাড়াতাড়ি ডেলিভারি তাড়াতাড়ি দেওয়ার পিছনে কিন্তু কারণ আছে, তাদের নিজস্ব ওয়ার হাউস আছে, ওখান থেকে প্রোডাক্টটা নিতে পারে, তাই অথেন্টিক প্রোডাক্টও পাওয়া যায় আর হচ্ছে ডেলিভারিটা ফাস্ট। আর 300 টাকার উপরে ডেলিভারি চার্জ ফ্রি, যেটা খুব কম কোম্পানি ডেলিভারি চার্জ দেওয়া লাগে, 70-50 টাকা এক্সট্রা দেওয়া লাগে, সেটা কিন্তু আমাদের সেভ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ঢাকার বাইরে একটু ডেলিভারি দিলে হতে পারে, বিকজ
কুরিয়ার সার্ভিস, বাট তারা সাথে সাথে পাঠায় দেয়, ওই তিন দিন হয়তো লাগতে পারে। Thank you.